Welcome to Fandom. চলে এসেছি ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে। আজকে কিন্তু ট্রান্সফার রুমার যেগুলো আছে সেগুলো নিয়ে কথাবার্তা বলবো, মেইনলি কিন্তু এটিকে মোহনবাগান আর এসসি ইস্টবেঙ্গলে। লাস্ট কিছুদিন ধরে শুধু কমেন্ট করে যাচ্ছ রুমারগুলোর ব্যাপারে, অনিকা অ্যাঙ্গুলো, তারপরে আরিতানে সান্টানা, এদেরকে নিয়ে প্রচুর কথাবার্তা চলছে। উল্টো দিকে কিন্তু মানে একজনের কথা চলছে এটিকে মোহনবাগানের তরফ থেকে, সেটা হলো অমরিন্দর সিং। তাছাড়া আবার এখন লিস্টন কোলাসোর কথাবার্তা উঠে এসছে। তো এই রুমারগুলো নিয়েই আজকে ডিসকাস করবো, তার সাথে আরও কিছু আপডেট আছে, সব কিছু বলে দেবো। কিন্তু সবার আগে যে কথাটা, এখনো যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, নিজের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা যে ক্লিক করে দাও, তাহলে রেগুলার এরকম ইন্ডিয়ান ফুটবলের আপডেটস পেয়ে যাবে। আর অবশ্যই কিন্তু বেল আইকনটা টিং টং করে অল অপশনটা প্রেস করে দাও, তাহলে রেগুলার নোটিফিকেশনও পেয়ে যাবে। আর অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজটা কিন্তু ফলো করে দিও, নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, জলদি জলদি গিয়ে ফলো করে দাও। তো প্রথমে কতগুলো আপডেট দিদি, তার আগে একটা ছোট্ট অন্যরকম জিনিসের আপডেট দিই, সেটা হচ্ছে লেক টাউন ম্যারাথন। তো এটা কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে 21 মার্চ রবিবার দিন, এবং এটাতে 2.5 কিলোমিটার এবং 5 কিলোমিটার দুটো সেগমেন্টের ম্যারাথন রয়েছে। এবং এটা অর্গানাইজ করছে কিন্তু সেটস অ্যান্ড রেপস বলে একটা জিম আছে আমাদেরই এখানে, আমাদেরই বন্ধুর জিম, তার নাম হচ্ছে অতনু মোদক, যাকে আমরা সবাই মানে সবাই চেনে পঞ্চু নামে। তো ওরাই অর্গানাইজ করছে। তো যারা যারা রেজিস্টার করতে চাও বা এটাতে পার্টিসিপেট করতে চাও, গুগল ফর্মে কিন্তু ফর্ম দেওয়া রয়েছে, ওখানে গিয়ে রেজিস্টার করতে পারো। ডেসক্রিপশনে দেওয়া রয়েছে লিংক, ওই লিংকে যাও গিয়ে ওখানে কিন্তু গুগল ফর্মে গিয়ে রেজিস্টার করলেই কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে। আর লাস্ট ডেট কিন্তু 19 তারিখে আছে, 19 তারিখের আগেই কিন্তু জলদি জলদি গিয়ে করে নাও যারা পার্টিসিপেট করতে চাও। এছাড়া ফোন নাম্বার তো দেওয়া রয়েছে, সেখানেও কিন্তু যোগাযোগ করতে পারো কোনো প্রবলেম হলে, আর আমরা যদি থাকি তাহলে আমাদের সাথেও দেখা হতে পারে, বাট কনফার্মেশন নেই। তো এবার চলে আসি অন্য কিছু আপডেটেও, যেই আপডেটগুলোর মধ্যে দিয়ে প্রথমে দিয়েছে দিল্লি ফুটবলের, যা দিল্লি সিনিয়র ডিভিশনেরটা বলেছিলাম যে খুব তাড়াতাড়ি কিন্তু শুরু হতে চলেছে। এবার কিন্তু দিল্লি ওমেন্স ফুটবল লিগও কিন্তু শুরু হতে চলেছে, এবং এটা কিন্তু শুরু হচ্ছে 22 মার্চ থেকে এবং চলবে কিন্তু 10 এপ্রিল পর্যন্ত। আর এখানে কিন্তু অনেকগুলো টিম খেলছে, মোটামুটি ধরে নেওয়া যায় যে 21টার মতো টিম খেলছে, এবং অনেক দিন ধরেই টুর্নামেন্টটা চলবে। এবং এখানে যে চ্যাম্পিয়ন হবে সেও কিন্তু পার্টিসিপেট করবে ইন্ডিয়ান ওমেন্স লিগে, যেটা কিন্তু উড়িষ্যাতে অনুষ্ঠিত হবে। তো এরপরে আসি আরেকটা খবর, কিন্তু এটা যদি ওটা খারাপ খবর, সেটাও ওমেন্স ফুটবল রিলেটেড, সেটা হচ্ছে ক্রিপসা এফসি, যে গত বছর কিন্তু ইন্ডিয়ান ওমেন্স লিগের ফাইনালিস্ট ছিল, মানে রানার আপস হয়েছে, গোকুলামের কাছে হেরে গেছিল। তো ওরা কিন্তু এবছর ইন্ডিয়ান ওমেন্স লিগে পার্টিসিপেট করছে না, কারণ ওরা কিন্তু সময় মতো মিজোরাম প্রিমিয়ার লিগে কিন্তু নিজেদের টিমকে রেজিস্টার করাতে পারেনি, সেই জন্য কিন্তু ওরা এবছর লিগে কিন্তু পার্টিসিপেট করতে পারছে না। তো এরপরে আসি আরও একটা খবরে, সেটাও ফুটবল রিলেটেডই, সেটা হচ্ছে কেরালা ফুটবলের। তো কেরালা ফুটবল কিন্তু একটা নতুন ইনিশিয়েটিভ নিয়েছে, ওরা কিন্তু কর্পোরেট ব্র্যান্ডিং করতে চলেছে। ওদের ওখানে যেই ফুটবল যে রিলেটেড যেগুলো রয়েছে, কমার্শিয়াল ব্র্যান্ডিং করবে, কমার্শিয়াল রাইট ওরা বেচবে, যাতে আগামী 12 বছরের জন্য যেন ফুটবলটা বা ফুটবলের যে কম্পিটিশান বা লিগগুলো হবে সেগুলো যেন আরও বেশি করে প্রমোট করতে পারে কেরালা ফুটবল ফেডারেশন। তো এরপরে আসি আর একটা ভালো খবর, সেটা হচ্ছে এটাও ছেলেদের ফুটবলের খবর, সেটা হচ্ছে বিডিএফএ ফুটবল লিগ, যেটা বেঙ্গালুরুতে হচ্ছিল, মানে বেঙ্গালুরু ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশন যেই লিগটা অর্গানাইজ করে, আর সেটাতে অবশ্যই অ্যাজ ইউজুয়াল জিতে যাচ্ছে বেঙ্গালুরু এফসি 1-0 গোলে ফাইনালে। যাদেরকে হারিয়েছে তাদের নাম হচ্ছে এফসি ডেকান, তো ওদেরকে হারিয়ে কিন্তু চ্যাম্পিয়ন হচ্ছে, মানে পরপর 3 বার কিন্তু চ্যাম্পিয়ন হলো বেঙ্গালুরু এফসি। তো বাইরের খবর প্রচুর শুনে নিয়েছি, এবার একটু কলকাতায় ফিরে আসি, কারণ বাইরের খবর তো তোমরা জানতে চাও না, কিন্তু এগুলোও জানা প্রয়োজন, ওই জন্য আমরা বলে দিই প্রত্যেকদিন। এবার কলকাতায় ফিরে আসি, প্রথমেই মোহামেডানের কথায় আসি। মোহামেডানের তো এখন আর কোনো আশা নেই যে লিগ জিতবে, কারণ আগের দিন কিন্তু হেরে গেছে, তো সেই জায়গাতে কিন্তু বলতে গেলে আশা এখন আর নেই। কিন্তু এখন চার্চিল ব্রাদার্সেরই দেখার বিষয়, কারণ চার্চিল ব্রাদার্স কিন্তু এত ভালো পারফর্ম করে আগের দিন কিন্তু মানে বিশাল বড় একটা ব্যবধানে হেরেছে, তো লাস্টের দিকটা কিন্তু জমে উঠেছে। দেখা যাক, চার্চিল ব্রাদার্স তো জিতলে মানে একটা ম্যাচ জিতে গেলেই মোটামুটি কনফার্ম হয়েই যাবে, তো দেখা যাক। কিন্তু মোহামেডানের জন্য যেটা ভালো নিউজ, সেটা হলো বাঙ্কার হিলের সাথে কিন্তু মোহামেডানের একখানা লম্বা চুক্তি হয়ে গেছে। আর এতদিন যে জল্পনা চলছিল বাঙ্কার হিল হয়তো থাকবে থাকবে না, এরকম অনেক কথাবার্তা চলছিল, কিন্তু 8 বছরের কিন্তু একটা ডিল কিন্তু হয়ে গেছে। আর এটা কিন্তু অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে যে বাঙ্কার হিলই কিন্তু ইনভেস্টার হিসেবে থাকছে মোহামেডান স্পোর্টিং ক্লাবে। এবং এটাতে কিন্তু যেটা শেয়ারের ডিভাইড হয়েছে সেটা হচ্ছে 50-50 করে হয়েছে, এবং দুজনেরই কিন্তু 4 জন করে অফিসিয়াল থাকবে, যেই নতুন যেই বোর্ডটা গঠন হচ্ছে তাতে। এবং কে কে থাকবে মোহামেডান ক্লাবের পক্ষ থেকে সেটা কিন্তু এখনো অবধি জানানো হয়নি, তো সেগুলো জানতে পারলে অবশ্যই জানিয়ে দেবো। এবং আগামী 8 বছর মানে 2029 পর্যন্ত কিন্তু বাঙ্কার হিলের সাথে মোহামেডান স্পোর্টিংয়ের চুক্তি রইল।
তো দেখা যাক আস্তে আস্তে মহামেদান স্পোর্টিং আরো কিরম ভাবে ডেভেলপ করে আস্তে আস্তে আই লিগ জিতে তারপরে আইএসএল কিরম ভাবে আসতে পারে সেটাই হলো এখন দেখার বিষয়। তো এরপরে চলে আসি দুই ক্লাবের কথা, যেটা হলো এসসি ইস্ট বেঙ্গল আর এটিকে মোহন বাগান। রুমারে তো ছড়াছড়ি, এই প্লেয়ার আসছে, সেই প্লেয়ার যাচ্ছে, ওই প্লেয়ারকে ধরে আনছে, এরকম প্রচুর রুমার এখন শুনতে পাবে। তো প্রথম দুটো যে মেজর রুমার সেটা হলো ইগর অ্যাঙ্গুলো, যার হলো 38 বছর বয়স, মোটামুটি এফসি গোয়াতে কিন্তু টপ স্কোরার। আর ইগর অ্যাঙ্গুলো কিন্তু এই বছর গোল্ডেন বুট জিততে পারে, যদি রয় কৃষ্ণা ফাইনালে গোল করতে না পারে ইগর অ্যাঙ্গুলো কিন্তু গোল্ডেন বুট জিতে যাবে। কারণ ইগর অ্যাঙ্গুলো কিন্তু মিনিটস টু গোল রেশিও অন্যদের চেয়ে অনেক ভালো আছে, কিন্তু 110-এর কাছাকাছি আছে, সেখানে বাকিদের কিন্তু সবার 140-এর ওপরে। তো সেই জায়গা থেকে কিন্তু বলতে গেলে মিনিটস টু গোল রেশিও কিন্তু সবচেয়ে ভালো আছে ইগর অ্যাঙ্গুলোর। আর সেই ইগর অ্যাঙ্গুলোকে নিয়ে কিন্তু কথাবার্তা চলছে, শোনা যাচ্ছে নাকি এসসি ইস্ট বেঙ্গল ইগর অ্যাঙ্গুলোকে নিতে চলেছে, কিন্তু এটার কিন্তু কোনো মানে কোনো বলতে গেলে একটুও সত্যতা আছে কিনা আমার সন্দেহ আছে। কারণ 37-38 বছরের একজন প্লেয়ার এসসি ইস্ট বেঙ্গলে কিন্তু সব ম্যানেজমেন্ট কোচ সবাই কিন্তু আগেই বলেছে যে লং টার্ম কিন্তু একটা টিম করতে চাইছে। তো সেই জায়গাতে ইগর অ্যাঙ্গুলোকে নিলে তো আমার মনে হয় না সেই দিক থেকে কোনো লাভ হবে। তো আমার তো একদম মনে হচ্ছে যে ইগর অ্যাঙ্গুলোটা যেরকম ভাসানো রুমার বলা হয় সেরকম কিন্তু ইগর অ্যাঙ্গুলোটা ভাসানো রুমার। আরেকজনের কথা শোনা যাচ্ছে, এটা হলো আরিদানে সান্টানা, এবং এটা শোনা যাচ্ছে আরিদানে সান্টানার উপর কিন্তু ইন্টারেস্টেড আছে, এবং কোচ রবি ফাউলার কিন্তু নিজের যে লিস্ট দিয়ে গেছে তার মধ্যে কিন্তু আরিদানে সান্টানার নাম দিয়ে গেছে, এরকম কিন্তু শোনা যাচ্ছে। কিন্তু আরিদানে সান্টানাকে আনাটা কিন্তু খুবই কঠিন হবে, কারণ মানোলো মার্কোসের কিন্তু একজন ফেভারিট প্লেয়ার আরিদানে সান্টানা। আরিদানে সান্টানা কিন্তু প্রত্যেকটা ম্যাচে মোটামুটি গোল করে কিন্তু টপ স্কোরার লিস্টে ওনার 5 নম্বরে ছিল 11টা গোল করে। তো সেই জায়গাতে আরিদানে সান্টানাকে কিন্তু আনাটা যথেষ্ট কঠিন হবে। আরেকটা জিনিস বলি, আরিদানে সান্টানারও কিন্তু বয়সটা অনেকটাই বেশি, 33 বছর কিন্তু বয়স, পরের বছর 34 হয়ে যাবে। তো সেই জায়গা থেকে দেখা যাক আরিদানে সান্টানাকে আনতে পারে কিনা, কথাবার্তা চালানো মানেই কিন্তু এটা না যে আনতেই পারবে। তো দুটোই যে হচ্ছে আমার তো দুটোরই প্রবাবিলিটি পুরো শূন্য মনে হয়, কারণ আমার যা মনে হচ্ছে কোনো নতুন প্লেয়ারই আসবে, কারণ আরিদানে সান্টানাকে নেওয়া অতটা ইজি হবে না, কারণ হায়দ্রাবাদ কিন্তু ছাড়তে চাইবে না আরিদানে সান্টানাকে। দেখা যাক আস্তে আস্তে কি ডেভেলপমেন্ট হয়। এবং অতি গভীর থেকে গভীরতম সূত্রের মারফত জানা যাচ্ছে যে হায়দ্রাবাদ ওকে ছাড়বে না খুব সম্ভবত, এবং ওর সাথে হয়তো দিয়ে মানে কন্ট্রাক্টটা এক্সটেনশনও করবে এরকমই শোনা যাচ্ছে। আর যদি করে নেয় তাহলে তো হয়েই গেল, অন্য কোনো টিমের কোনো আশা নেই। এবং যতদূর শোনা যাচ্ছে যে আরিদানে সান্তানাও নাকি একটা পোর্টালকে ওর ইন্টারভিউতে বলেছে যে ও চায় মানোলো মার্কোসের আন্ডারে কিন্তু খেলার জন্য। এবং এটাই দেখা যে এই ডিলটা কবে নাগাদ সিকিওর হয়, ততদিন অবধি এই রিউমারগুলো চলতেই থাকবে। তো এরপরে আসি এটিকে মোহন বাগানের কথায়। তো গতকাল আগামীকালকে তো ফাইনাল রয়েছে, তো সেখানে তো অবশ্যই খেলাবে। তার আগে কিন্তু প্রচুর রিউমার উঠে গেছে, সেটা হচ্ছে দুজন প্লেয়ারকে নিয়ে যারা কিন্তু এবছরে আইএসএল এ অসাধারণ পারফরমেন্স করেছে। একজন হচ্ছে হায়দ্রাবাদের লিস্টন কোলাসো এবং মুম্বাই সিটি এফসির আমরিন্দার সিং। তো লিস্টন কোলাসোর সাথে কিন্তু হায়দ্রাবাদের কন্ট্রাক্ট রয়েছে 2022-এর 31 মে অবধি, এবং শোনা যাচ্ছে যে ওকে নেওয়ার জন্য কিন্তু এটিকে মোহন বাগান অল আউট ছাপাতে পারে, এমনকি ট্রান্সফার ফিজও দিয়ে ওকে নেওয়ার চেষ্টা করতে পারে। কিন্তু যেটা বলার সেটা হলো যে ও কিন্তু যেটা মেনলি ইয়ং প্লেয়ারদের ডিমান্ড সেটা হচ্ছে ম্যাচ টাইম বা গেম টাইম। এর আগেও আমরা দেখেছি এটিকে মনমান প্রচুর ইয়ং ট্যালেন্টকে নিয়েছে, ভালো ভালো প্লেয়ারকে নিয়েছে, বাট গেম টাইম পায়নি, তারা শুধু বেঞ্চেই বসে গেছে, বেঞ্চ গরম করে গেছে কিন্তু সুযোগ পায়নি। তারপরে সবাই চেয়েছে যে আমার অন্য ক্লাবে যেতে, অন্য ক্লাবে কিন্তু গেছে বা অন্য টিমে গেছে, গিয়ে সেখানে গোল করেছে বা ভালো পারফরমেন্স করেছে, যেরকম ধীরাজ সিংকে আমরা দেখতে পেয়েছি, বরিশ সিংকে দেখতে পেয়েছি। তো এরা কিন্তু বেরিয়ে যাওয়ার পরে ভালো পারফরমেন্স করেছে বা সুযোগও পেয়েছে। কোমল ধারাল অসাধারণ একজন প্লেয়ার, কিন্তু পুরোপুরি বেঞ্চ গরম করে গেছে, বসে গেছে, কোনো রকম সুযোগ পায়নি, 2-3 ম্যাচে সাবস্টিটিউট হিসেবে হয়তো পুরো মিলিয়ে তো 90 মিনিটও হয়নি সাবস্টিটিউশনগুলো মিলিয়ে। তো সেই জায়গা থেকে লিস্টন কোলাসো যদি আসে কতটা সুযোগ পাবে সেটাই হচ্ছে দেখা, কারণ লিস্টন কোলাসো যেই পজিশনে খেলে এই মুহূর্তে কিন্তু সেই পজিশনে অলরেডি ভালো ভালো প্লেয়ার রয়েছে। মনবীর সিং রাইট উইং হিসাবেই খেলছে, যদিও স্ট্রাইকার কিন্তু খেলছে ওই পজিশনে। প্রবীর দাস ওই পজিশনেই খেলানো হয় ওকে, যখন দরকার পড়ে তখন কিন্তু ওকে সাইড ব্যাক হিসাবে ইউজ করা হয়। তো সেখানে যদি লিস্টন কোলাসো আসে কতটা সুযোগ পাবে সেটাও কিন্তু একটা ভাববার বিষয়। আর তোমাদের কিন্তু আগেই বলে দিয়েছি হায়দ্রাবাদের যে ইয়াং প্লেয়াররা আছে তাদেরকে কিন্তু অন্যান্য টিমরা টার্গেট করে করতেই থাকবে, কিন্তু নেওয়া কিন্তু খুব কঠিন হবে, কারণ এই প্লেয়াররা কিন্তু সবাই গেম টাইম চাইছে। যেমন হিতেশ শর্মারটাও দেখলে, হিতেশ শর্মাকেও কিন্তু নিতে চাইছিল এসসি ইস্ট বেঙ্গল, কিন্তু হিতেশ শর্মাকে কিন্তু একটা লং টার্ম কন্ট্রাক্টে বেঁধে দিয়েছে পুরো হায়দ্রাবাদ এফসি। তো সেরকমই কিন্তু বাকিদেরও নেওয়া কিন্তু যথেষ্ট কঠিন হবে। আর যেখানে লিস্টন কোলাসো এত ভালো চান্স পেয়েছে, এত ভালো পারফর্ম করেছে এই কোচের আন্ডারে, আমার তো মনে হয় না যে যদি হায়দ্রাবাদ ঠিকঠাক অফার করতে পারে তো মানে অফার তো অলরেডি তো করাই আছে, কারণ কন্ট্রাক্ট তো অলরেডি আছে, তবুও হায়দ্রাবাদ আমার মনে হয় না লিস্টন কোলাসোকে যেতে দেবে। তো দেখা যাক, যদি ডিলটা হয় তাহলে কিন্তু আমার মনে হয় একটা বিশাল বড় ডিল হতে পারে, কারণ এটা কিন্তু মানে এর আগে দেখেছিল সুসাইড আজকে কিন্তু একটা বিশাল ট্রান্সফার ফি দিয়ে নিয়েছিল প্রায় 75 লাখ, ওটাই কিন্তু ইন্ডিয়ান
প্লেয়ারের জন্য হাইয়েস্ট ট্রান্সফার ফি, তো সেটাও কিন্তু ভেঙে যেতে পারে যদি লিস্টন কোলাসোকে নিতে হয়। তো এটাই দেখার যে এটা আদৌ হয় কি না। তো আরেকটা এটা হলো অমরিন্দর সিং এর কথা। অমরিন্দর সিং এর কথা তো সিজারের মাঝখান থেকে শোনা যাচ্ছে যে অমরিন্দর সিংকে নাকি এটিকে মোহন বানানো কনফার্ম করে নিয়েছে, কিন্তু এখন অবধি কিন্তু এরকম কোনো নিউজ নেই যে অমরিন্দর সিংকে একদম নিয়ে নিয়েছে বা কিছু। অমরিন্দর সিং কিন্তু এই বছর মুম্বাই সিটি এফসির ক্যাপ্টেন ছিল, আর মুম্বাই সিটি এফসি কিন্তু নেক্সট সিজনে মানে এই সিজনের পরের সিজনে গিয়ে কিন্তু এফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলবে। তো সেই জায়গা থেকে আমার তো মনে হয় না যে কোনো প্লেয়ার সেই অপরচুনিটিটা মিস করতে চাইবে। তো দেখা যাক অমরিন্দর সিংকে আনতে পারে কিনা, কিন্তু আমার মনে হয় না অমরিন্দর সিংকে আনার কোনো দরকার আছে এটিকে মোহন বাগানের, কারণ এটিকে মোহন বাগানের কাছে কিন্তু অলরেডি ভালো গোলকিপার আছে। তো সেই জায়গা থেকে অমরিন্দর সিংকে আনার কোনো দরকার আছে বলে তো মনে হয় না। তো তবুও দেখা যাক সেসব দিয়ে অমরিন্দর সিং যে মুম্বাই সিটি এফসির কিন্তু ক্যাপ্টেন সেটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। তো মুম্বাই সিটি এফসি তো আমার তো মনে হয় না ছেড়ে দেবে, কারণ জানো ফাইন্যান্সিয়ালি কিন্তু যথেষ্ট স্ট্রং টিম। তো যত মানে এটিকে মোহন বাগান যত অফার করবে মুম্বাই সিটিও কিন্তু তত অফার করার ক্ষমতা রাখে। তো সেই জায়গা থেকে কিন্তু দেখার বিষয় যে অবশেষ অবধি এই ট্রান্সফারটাও হয় কিনা। তো এগুলোই তো আমাদের কাছে মোটামুটি আপডেট ছিল, এরপরে আরও যা যা ডেভেলপ করবে বা যেরকম খবর পাবো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওটা পছন্দ হলে অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা টিং টং করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অবশ্যই তোমাদের ভ্যালুয়েবল বক্তব্য কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ইস্ট বেঙ্গল ফ্যানরাও মোহন বাগান ফ্যানরাও, কারণ ট্রান্সফার সিজন কিন্তু অলরেডি একদম মানে আগুন আগুন জ্বলে গেছে ট্রান্সফার সিজনে। তোমাদের কি বক্তব্য অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো চলো এখনের জন্য ঠাড়া।